হজে গিয়েছিলাম আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, আমার বউকে নিয়ে, কাউরে বাদ দিই নাই, সব নিয়ে গেছিলাম। আর আমার সমর্থ থাকলে আপনাদের সবাইকে নিয়ে যেতাম। তো যাই হোক, গিয়েছিলাম, মক্কায় ছিলাম। যেহেতু আপনারা আমার কাছের মানুষ, 4 বছর হলে আসি, একটু নিজের কথাও তো কিছু বলা দরকার, একটু গল্পের মতো হলেও তো একটু বলা উচিত। তবু এখানে কিছু উদ্দেশ্য আছে, উপদেশ আছে। মক্কায় ছিলাম আমি যে কদিন, এবার আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে একটা বিশাল উপহার আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি, সেটা হলো কাবা শরীফের যে গিলাফটা আছে, যে গিলাফ দিয়ে, কালো কাপড় দিয়ে মুড়ানো হয় একটি বছরের জন্য, আরাফাত দিন আবার ওটাকে চেঞ্জ করে আবার গিলাফ পরানো হয়, সেই কাবা শরীফের গিলাফের একটা অংশ, আল কিসওয়াতুল কাবাতুল মুশাররাফা, কাবা শরীফের ওই শিলা গিলাফের একটা অংশ আমাকে দেওয়া হয়েছে উপহার স্বরূপ, আমি পেয়েছি। সবাই কি খুশি হয়েছেন? এটা আমার পাওয়া, এটা আপনাদেরও পাওয়া, বলি আলহামদুলিল্লাহ। আবার ভাববেন না এটা দিয়ে আমি কোনো তাবিজ টাবিজ করব, এরকম কিছু যেন ভাবেন না, এগুলো কারবার আমি করি না। কোনো গায়ে কোনো কিছু ঝুলাবেন না, কোনো কিছু লটকাবেন না, কোনো তাবিজ ঝুলাবেন না। 7 8 6 3 8 5 9 3 14 কি কেন সঙ্গে সঙ্গে দিয়া তাবিজ দিয়া গলায় ঝুলাই দেয়। যে ব্যক্তি কোনো কিছু ঝুলাবে তার প্রতি তার ভরসা থাকবে, আল্লাহর প্রতি তার কোনো ভরসা থাকবে না, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এগুলো শিরক, এগুলো কি? আল্লাহ 5 জনকে মাফ করবেন না, এর মধ্যে 1 নম্বর হলো যারা শিরকের কাজে লিপ্ত থাকবে তাদেরকে মাফ করবেন না। আরো 4টা আছে, বলবো, কেবল একটা ফাইন্ড আউট হলো, আস্তে আস্তে বলবো আমি। তো আমি সেই মক্কায় থাকার পর সেখান থেকে গেলাম মদিনায়। প্রত্যেক দিন আমি ফজরের নামাজ পড়েছি মসজিদে 8 দিন। ম্যাক্সিমাম দিনে যিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন তিনি হলেন ডক্টর আব্দুর রহমান হুজাইফি, 90 বছরের যুবক মানুষ, যুবক মানুষ না বুড়া মানুষ, 90 বছর বয়স। একদিন তিনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ আব্দুল মান্নান ভাই, আমি শুরু করলাম ঘড়ি দেখে, দেখি তো নামাজটা কত মিনিট হয়, দীর্ঘ সময় হয়তো। একদিন দেখলাম যে তার নামাজ সালাম ফেরা পর্যন্ত তার সময় লেগেছে, আল্লাহু আকবার প্রথম রাকাত থেকে সময় লেগেছে মাত্র 29 মিনিট। জোরে বলি আল্লাহু আকবার। আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি কোনোদিন ফজরের নামাজ, আপনার চাকরি শেষ, ঠিক না? তাহলে এখন বলুন, নামাজ আগে না ধৈর্য আগে? বলুন 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 বলুন, নামাজ আগে না ধৈর্য আগে? ওয়াজ আগে না ধৈর্য আগে? এই যে বসে আছেন এখানে, ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? মন চাচ্ছে দৌড় মারি, এরকম হতে পারে? এখানে ধৈর্যের দরকার আছে না নাই? আছে। বসে আছি আমরা বরকতপূর্ণ জায়গায়, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে, কথায় কথা আসে, বলে ফেললাম আমার নবীজির মদিনার মকবরায় আমি দেখেছি অসংখ্যবার রসুলের কবরে লক্ষ্য করে আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা সরাসরি কবরে যাবে তাদের সালামটা হবে এমন। এখান থেকে আমরা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি দেখলাম সেখানে একটা ফুল পেলাম না, কোন একটা লোক সেখানে দাঁড়িয়ে নবীর কবরের দিকে লক্ষ্য করে 2 হাত তুলতে দেখলাম না। অথচ আমার দেশে নবীজির জন্মের মাসে মৃত্যুর মাসে লক্ষ্য করি জশনে জুলুস, ঈদে মিলাদুন নবী এই নাম দিয়া, আমার নবীজির জন্মের মাসে খ্রিস্টানদের ক্রিস্টি কালচার অনুযায়ী কেক কেটে জন্মদিন পালন করে, হ্যাপি বার্থডে টু কুত্তা, ঠিক কিনা? আছে না নাই? এগুলো মুসলমানদের কাজ, আস্তে মুসলমানদের কাজ। আমার নবীজির মৃত্যুর পর সাহাবায়ে কেরাম ছিলেন 30 বছর শাসন করেছেন খলিফা রাশিদিন, তাদের সময় কি এগুলো ছিল? আস্তে বলবেন না, ছিল। আমি মক্কার ইমাম, মদিনার ইমামদের সঙ্গে আমি কথা বলেছি, সেখানে গিয়েছে মত বিনিময় করেছে, না
কোথাও তো কোনো এরকম কোনো আচরণ নাই। আমার সাবকন্টিনেন্টে বা পাক ভারত মহাদেশে কিছু সমস্যা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এই সমস্ত কাজগুলো পালন করা সম্পূর্ণ শিরকের কাজ, এগুলোতে আমরা কেউ যাব? আসতে বলবেন না যাব? নবীজির আদর্শ আমরা ফলো করব। জোরে বলি ইনশা আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর তো আনুগত্য হতেই হবে। আল্লাহর আনুগত্যর আগে আল্লাহকে পেতে হলে আরেকটা জায়গায় আবার সুন্দর করে ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার ভালোবাসা যদি পেতে চাও আমার নবীর তোমরা ইত্তেবা করো, এমন আয়াত আছে না নাই? আমার আপনার ঘরের আয়াত, আমার আপনার মুখের আয়াত, যারা একটু কোরআন চর্চা করেন হাদিস চর্চা করেন, আয়াতটা মুখস্থ থাকার কথা। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মুহাম্মদ সে ওয়ফা তুনে তো হম তেরে হ্যাঁ জহা চিজ হ্যা লৌহ কলম তেরে হ্যাঁ। মুহাম্মদ কে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবীর সেকন ছাড় দুনিয়াও পাবে আখরাতও পাবে। নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে কারণ সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরিচয় আমার আল্লাহ নিজে দিয়েছেন, আমরা সবাই ঠোঁট মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমার আল্লাহ আমার নবীর পরিচয় দিয়ে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। কি সম্মান আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। আমার আল্লাহ একটা বারের জন্য আল্লাহ তার রাসূলকে নাম ধরে ডাকেন নাই। বড় মানুষকে নাম ধরে ডাকে এটা বেয়াদবি না? আপনার শিক্ষককে আপনি ডাকবেন, এই ইসমাইল মেহেদিকে আসো, ভালো বলবে কেউ? আল্লাহ কত বড়, আল্লাহ কত বড় মহান, সে আল্লাহ পর্যন্ত আমার রাসূলকে নাম ধরে ডাকেন না, সম্মান দিয়ে কথা বলেন। এই সম্মান রাসূলকে কে দিয়েছেন? আস্তে বলবেন না কে দিয়েছেন? এই কোরআন শরীফ ছেড়ে দিলাম আপনার সামনে, যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতকে আপনি রিসার্চ করুন, 6232 আয়াত, তার কিছু কম বেশি হতে পারে, কিন্তু অনেকে 6663 আয়াত বলেন, এটা কিন্তু সহির আয়াত নয়। 6663 আয়াত বলবো না, যে কয়টি আয়াত আছে সেই কয়টি আয়াতকে আপনার রিসার্চ করে দেখুন, গবেষণা করে দেখুন, একটা আয়াত আপনি খুঁজে পাবেন না যে জায়গায় আমার রাসূলকে একটা বারের জন্য আল্লাহ পাক ডেকেছেন, ইয়া মুহাম্মদ কোথাও দেখতে পাবেন না, ইয়া আহমদ দেখতে পাবেন না, বরং চরাল আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সম্মান জানিয়ে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। জোরে বলুন আল্লাহু আকবার।